বেহাল বনগাঁবাগদা সড়ক রাস্তা মেরামতের দাবি জানিয়ে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক। দীর্ঘদিন ধরে বেহাল বনগাঁবাগদা সড়ক, সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু হলেও কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। গোটা রাস্তা খানাখন্দে ভরা, রাস্তার পাশে যত্রতত্র ছড়িয়ে রয়েছে ইমারতি দ্রব্য। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বনগাঁবাগদা সড়কের বনগাঁ থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায়। এদিন সকালে পাইকপাড়া বাজার এলাকায় রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় সাধারণ মানুষ। বেলা প্রায় 12:30 থেকে পাইকপাড়া বাজার এলাকায় রাস্তার মাঝে বেঞ্চ পেতে বসে পড়েন এলাকার সাধারণ মানুষ। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে শুরু করেন পথ অবরোধ। সপ্তাহের শুরুতে দিনের ব্যস্ততম সময়ে পথ অবরোধের ফলে পথে বেরিয়ে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। স্থানীয়দের দাবি, রাস্তায় চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তা মেরামতের জন্যে রাস্তার পাশে ফেলা রয়েছে পাথর, গাড়ি চলাচলের সময় সেই পাথর ছিটকে আহত হচ্ছেন পথচারীরা, আহত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। দিন কয়েক আগে স্থানীয় এক বাসিন্দার হাত ভেঙে যায় দুর্ঘটনার ফলে। কয়েকদিন আগে এক ছাত্র আহত হয়েছেন। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে চলতে থাকে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা রবিউল সর্দার বলেন, পথে চলা যায় না, আমরা সাধারণ মানুষ, পাইকপাড়া এলাকার বাসিন্দা, দিনের পর দিন দুর্ঘটনা ঘটে চলেছে, আমরা এর থেকে নিস্তার চাই। রাস্তা দীর্ঘদিন অবস্থা খারাপের জন্য পথ চলতে রাস্তাতে খুব মানে সমস্যার কারণে আমরা আজকে বিক্ষোভ। এই আজকে মিছিলে যতদিন না এই রাস্তা সরবা হবে ততদিন আমরা আন্দোলন চলছে চলবে। সাধারণ পাবলিক, আমরা সাধারণ পাবলিক, পাইকপাড়া এলাকা, পাইকপাড়া স্থানীয় বাসিন্দা আমরা। রাস্তার কাজ চলে কোন রকম হয়েছে যে মানে রাবিশ ঢালাই মতন, কোনো রাস্তায় কোনো কাজও হয়নি, কারোর হাত ভেঙেছে, কারো একটা বাচ্চা গতকাল কিছুদিন আগে কুটিবাড়িতে একটা বাচ্চা পড়তে স্কুলে যাচ্ছে পড়তে যাচ্ছিল, হঠাৎ তার একটা গাড়িতে লরির পাথর ছিটকে তার আহত, সে বনগাঁ হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় সূত্রে খবর, বনগাঁ থেকে বাগদা সড়কের অবস্থা বেহাল দীর্ঘদিন ধরে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছেন দ্রুত মেরামত হবে রাস্তার। রাস্তা মেরামতের কাজ সম্প্রতি শুরুও হয়েছে, কিন্তু সে কাজ চলছে অত্যন্ত ঢিমেতালে, যার ফলে পরপর ঘটছে দুর্ঘটনা। পথে যাতায়াত এক প্রকার নরক যন্ত্রণা হয়ে উঠেছে দাবি নিত্যযাত্রীদের। স্থানীয় বাসিন্দা হান্নান মণ্ডল বলেন, দীর্ঘদিনের সমস্যা, রাস্তা না মাঠ কিছুই বোঝা যায় না, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আমরা চাই দ্রুত রাস্তা ঠিক করা হোক। আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা, রাস্তাটা তৈরি হচ্ছে না, এটা মনে হচ্ছে এটা রাস্তা কি মাঠ আমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। এটা সবসময় সব কিছু রাস্তায় ছিটিয়ে ছাটিয়ে থাকছে, আশপাশের দোকানে কেউ দোকানদারি করতে পারছে না, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দুই সাইডের লোকের পায়ে লাগছে, এটাই আমাদের সমস্যা। যে আমাদের রাস্তাটা ঠিকঠাক করে দিলে সবচেয়ে বেটার হয়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত রাস্তা মেরামত না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।